আমার দেখা সেরা মন্ডপের মধ্যে একটি হলো সোনার মিত্রে কালী পূজা বলেছি আর মূর্তি কিন্তু অপরূপ সুন্দর লাগছে সুন্দর কালী পূজো 2024 আর এই বছরে আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট প্যান্ডেলের মধ্যে ডেফিনেটলি হাওয়া সকাল ওয়ান অফ দ্য টপ প্যান্ডেলটা তোমাকে আমি ডিটেলসে বলার চেষ্টা করছি দেখো এটা হলো কলকাতার লাইফলাইন যেমন বয়ে গেছে আর পিছনে যে ফটোসগুলো দেখতে পাচ্ছ বা ক্যানভাসগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো কলকাতার কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এরিয়া সেটা জোড়াসাঁকো ঠাকুর বাড়ি হতে পারে বা আমাদের শোভাবাজার রাজবাড়ি হতে পারে ওদিকে তুমি প্রিন্সেপ ঘাট দেখতে পাচ্ছ এই জিনিসগুলো আর এইখানে তুমি যে ফটোগুলো দেখতে পাচ্ছ কালী ঠাকুরের এগুলো কিন্তু কলকাতার যে বিখ্যাত কালী মন্দিরগুলো ঠনটনিয়া কালীবাড়ি আছে দক্ষিণেশ্বর আছে তারাপীঠ আছে তারপরে আমাদের কালীঘাট আছে তার যে কালীমায় তারই কিন্তু তোমার এখানে ফটোগুলো দেওয়া হয়েছে কাছে যদি যাই দেখতে পারবে তুমি এটা কিন্তু অ্যাকচুয়ালি কাছে গাছের যে ডাল সেই ডালগুলো কেটে কিন্তু এই জিনিসটাকে তৈরি করা হয়েছে আর এই এক্সপ্রেস লাইনটা যেটা আছে মানে কলকাতার লাইন এটা এ মাথা থেকে কিন্তু ও মাথা অবধি গেছে চলো আমি আস্তে আস্তে একটু এগিয়ে যাই এগিয়ে গিয়ে তোমাদের দেখাই কলকাতার এই লাইনটা তো আমরা দেখতেই পাচ্ছি তার সাথে সাথে এখানে কিন্তু দুখানা প্রজেকশনও আছে একটা প্রজেকশনে দেখা যাচ্ছে যে কালীমা কিন্তু মুন্ডমালা আঁকছে আর ওদিকে আরেকটা প্রজেকশন আছে যেখানে কিন্তু কালীমার নাচ দেখানো হয়েছে তো এখান থেকে কিন্তু তুমি দেখতে পাবে এরিয়াটা যথেষ্ট বড় আর অনেকটা এরিয়া জুড়ে কিন্তু প্রতি বছরই ওদের প্যান্ডেলটা করা হয় এবছরে কিন্তু তার বিকল্প নেই কাঠের ডাল কিন্তু প্রচুর ব্যবহার করা হয়েছে আর যেটা বলছিলাম কলকাতার যত আইকনিক টাওয়ারগুলো আছে ওখানে এমন মনুমেন্টও আমি দেখতে পাচ্ছি সেই জিনিসগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে আমি একদম সামনে চলে আসি সামনে এসে তোমাকে মায়ের মূর্তিটা দেখাই এই হলো মায়ের মূর্তিটা যেটা একটা গ্র্যান্ড মূর্তি হিসাবে প্রেজেন্ট করা হয়েছে দেখতেও কিন্তু অপরূপ সুন্দর লাগছে একদম কাছে চলে যায় মায়ের মূর্তির এই দেখো মায়ের মুখখানা কিন্তু খুব 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 সুন্দর হয়েছে যেমনই মণ্ডপ তার সাথে কিন্তু খুব সুন্দর মানিয়েছে ব্যাকগ্রাউন্ডে যে গানটা গানটাও কিন্তু অপরূপ সুন্দর লাগছে মানে প্রতিটা জিনিসের সাথে একটা প্যান্ডেল কিন্তু তার আবহাওয়া সঙ্গীত হতে পারে তার লাইটিং তার এক্সিকিউশন সব কিছু মিলিয়ে কিন্তু একটা কমপ্লিট প্যান্ডেলে রূপান্তরিত হয় তারই কিন্তু প্রতিচ্ছবি এবছর হাওয়া সকালে আমরা দেখতে পাচ্ছি তো আর একবার কিন্তু অনির্বাণদাকে কুর্নিস জানাই দুর্গা পুজোতে আমরা ভালো ভালো প্যান্ডেল পাই কালী পুজোর কিন্তু একটা অসাধারণ প্রেজেন্টেশন আমাদের উপহার দেওয়ার জন্য আমার মনে হয় দিনের বেলাও প্যান্ডেলটা যথেষ্ট ভালো লাগবে আর রাতেও ভালো লাগছে বাট হ্যাঁ স্পেশালি আমি বলবো যে রাত্রিবেলা তোমরা এসে ভিজিট করো তাহলে এর যে এসেন্সটা সেই এসেন্সটা বা লাইটিংটা সেটা কিন্তু তোমাদেরও ভালো লাগবে দিনের বেলা একটু ফিকা ফিকা লাগলেও লাগতে পারে আমার স্ট্রিট সাধারণ স্ট্রিট সেই কালী পুজো যেটাকে আমরা সৌমেন মিত্র কালী পুজো বলেছি এদিকে তোমরা জানো হলো ফাটাকেশ্বর পুজো তার পাশেই কিন্তু আর একটা কলকাতার খুব বিখ্যাত এবং ঐতিহ্যপূর্ণ পুজো হয় সেটা হলো আমার স্ট্রিট সাধারণ শ্রী শ্রী কালী পুজো যেটাকে আমরা সৌমেন মিত্র কালী পুজো বলেও চিনি চারিদিকে কিন্তু বিশাল মেলা বসে আর এই একটু আগেই কিন্তু পুজোর উদ্বোধন হয়ে গেল যদিও মায়ের চেহারা তোমাদের আমরা অলরেডি দেখিয়েছি যখন শ্রী শ্রী সনাতন দত্ত পালের স্টুডিও থেকে মা বেরিয়েছিল এখন তোমাদের দেখায় আর একবার ঘুরে মণ্ডপটা কেমন লাগছে আর কী কী আছে এই হলো ওদের স্টেজ কেসটাও কিন্তু খুব খুব সুন্দর করে সাজানো হয় এখানে বেশ কিছু সেলিব্রিটি এসছে আর এই জন্যই এত লোকজনের ভিড় এখানে খুব সুন্দর বানিয়েছে দেখতে কিন্তু হেভি লাগছে তো তোমরা কিন্তু এই মণ্ডপের সামনেও কিন্তু তোমরা এইটা দেখতে পারবে একদম মণ্ডপের পাশেই এটা রাখা আছে আমার স্ট্রিট সাধারণ শ্রী শ্রী কালী পুজো যেটাকে আমরা সৌমেন মিত্র কালী পুজো বলেও চিনি আর এই হলো সেই বিখ্যাত মূর্তি শ্রী শ্রী সনাতন রুদ্রপালের সেই বিখ্যাত মূর্তি যেটা কিন্তু স্টুডিও থেকে আনার সময় তোমাদের দেখিয়েছিলাম আর মায়ের মূর্তি কিন্তু অপরূপ সুন্দর স্পেশালি যখন সাজগোজটা কমপ্লিট হয়ে গেছে তখন কিন্তু দেখতে এটাকে আরও 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 সুন্দর লাগছে তাই না মায়ের মুখটা কিন্তু খুব 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 সুন্দর চারিদিকটা কিন্তু যথেষ্ট জাঁকজমক এই জাস্ট উদ্বোধন হয়ে গেল এখন সময় যদি দেখি এখন হয়ে গেছে এই প্রায় 8:57 এখান থেকে কিন্তু আমরা পুরো প্যান্ডেলটাকে দেখতে পাচ্ছি আর তার সাথে সাথে কিন্তু মায়ের মূর্তি এবং ডাকিনী যোগিনীর মূর্তিও কিন্তু পরিষ্কারভাবে এখান থেকে দেখা যাচ্ছে চলো আমরা একটু এগিয়ে যাই এগিয়ে গিয়ে তোমাদের পুরো মণ্ডপটা আর মূর্তিগুলো একদম সামনে থেকে দেখাই এখান থেকে দেখতে পাচ্ছি সুন্দর ঝাড় করেছে আর সামনে মায়ের মূর্তিগুলো দেখতে কিছুটা এরকম লাগছে এই হলো তোমার ডাকিনী যোগিনী যদি আগেও তোমাদের দেখিয়েছি কিন্তু মণ্ডপে কিন্তু এটা দেখার একটা আলাদাই ড্রেস আর এই হলো তোমার ডাকিনী আর এই সামনে দেখতে পাচ্ছ এটা হলো তোমার মায়ের মূর্তি যেটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে
আমার স্ট্রিট সিসি সাধারণ কালী পুজো, যেটাকে আমরা সৌম্যের মিত্রে কালী পুজো বলে চিনি। টাটা গেস্ট কালী পুজো 2024 এখন একদম চলে এসেছি, একটু আগেই কিন্তু ওদের পুজোর উদ্বোধন হয়ে গেল। লাইট কিন্তু ব্যাপক লাগছে দেখতে, এই চত্বরের এই পুজোটা কিন্তু যথেষ্ট বিখ্যাত, প্রচুর লোকের কিন্তু সমাগম এখানে হয়। এর সাথে সাথেই আমার স্ট্রিট সাধারণ যে শ্রী শ্রী কালী পুজো আছে, মানে যেটা সৌম্যের মিত্র পুজো, ওটাও কিন্তু বেশ বিখ্যাত, দুটোই পাশাপাশি অলমোস্ট হয়। বাচ্চাদের কিন্তু এইসব লাইটিং খুব ভালো লাগে। এখানে কিন্তু বিশাল ভিড়, এখানে যেটা বলছিল উদ্বোধন চলছে নবযুবক সংঘ, যেটাকে আমরা ফাটাকেশ্বর পুজো বলেই চিনি। যেটা বলছিলাম এখন সব ডিগনিটি এসছে, তারা এক একজন এখানে তাদের স্পিচ দিচ্ছে। এই সাইডে প্রতি বছর বিশাল বড় স্টেজ তৈরি করা হয়, এই বছরও কিন্তু তাই করা হয়েছে। কিন্তু তোমার এখানে একটা জগন্নাথ দেবের মূর্তি রাখা হয়েছে, খুব সুন্দর। প্রতি বছর কোনো কোনো ঠাকুরকে ট্রিবিউট করা হয়, এখানে কিন্তু এবছর জগন্নাথ দেবের মূর্তি রাখা হয়েছে। আর যেটা বলছিলাম এখন অনুষ্ঠান চলছে, চলো আমরা আস্তে আস্তে মণ্ডপের দিকে এগিয়ে। ওরা কিন্তু একটা খুব সুন্দর আলপনা দিয়েছে, এই আলপনাটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। পুরো রাস্তা জুড়ে যেখানে অব্দি ঠাকুর গেছে পুরোটা দিয়ে কিন্তু আলপনা। হ্যাঁ, এটা ঠিক ভিড়ের সময় আসলে হয়তো সেইভাবে আলপনাটা বোঝা যাবে না, কিন্তু একটু খালি খালি আসলে বা রাতের দিকে আসলে হয়তো তোমরা পুরো আলপনাটা বুঝতে পারবে। আলপনা বা বলো ক্যানভাস বলো, যে আঁকাটা এখানে করেছে সেটা কিন্তু খুব সুন্দর, আর এটাকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আমি যে আঁকাগুলোর উপর থেকে আসলাম অ্যাকচুয়ালি দেখতে বেশ ভালো লাগছিলো, বাট হ্যাঁ যেটা হয় আর কি, ভিড় হলে অতটা বোঝা যাচ্ছে না, পায়ে পায়ে ঢেকে যাচ্ছে, বাট স্টিল আমি বলবো বেশ সুন্দর। চলে এসেছি আমরা একদম মণ্ডপের সামনে, বা বিশাল বড়, কিন্তু ওদের গলির মধ্যেই হয় প্রতি বছর পুজো। আর একটা লম্বা কিন্তু মণ্ডপ আমরা দেখতে পাচ্ছি। চলো আস্তে আস্তে আমরা একটু মণ্ডপের ভিতরে প্রবেশ করি। মণ্ডপটা কিন্তু বেশ উঁচু, অ্যাকচুয়ালি তলা দিয়ে যেহেতু যাতায়াতের জন্য জায়গা রাখা হয়, আর উপরে কিন্তু মাকে অধিষ্ঠান করানো হয়। চারিদিকে তোমরা যদি দেখো মামিজের, হ্যাঁ অ্যাকচুয়ালি মিশরীয় সভ্যতার কিন্তু একটা ছাপ দেখতে পাবো। আর এখানে উপরে বেশ কটা যে পিরামিড, ছোটো ছোটো যে পিরামিড, সেগুলোকে কিন্তু উল্টো করে রাখা হয়েছে। এপাশটাও যদি দেখি এখানেও কিন্তু বেশ কিছু মিশরীয় সভ্যতার যে ছবি সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই জায়গাটা প্রদীপ দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে, নিচে আলপনাটা আছে, এই জন্য দেখতে আরও ভালো লাগছে। আর সামনেই কিন্তু মায়ের মূর্তি। চলো আমরা আস্তে আস্তে একটু এগিয়ে যাই মাকে দর্শন করানোর জন্য। যদি আমি আগেও দেখিয়েছি, কিন্তু এটা হলো মায়ের একদম পুরো সাজ, মানে পুরো সাজের পরে কিন্তু মাকে দেখতে একদম অন্যরকম লাগে। গয়নাগাটি পরিয়ে নিজে একটা সুন্দর ক্যানভাস রাখা হয়। তো ওভারঅল তোমরা যদি দেখো, এটা হলো বছর ফাটাকেষ্ট কালী পুজো। কেওড়াতলা মহাশ্মশানের মেন এন্ট্রান্সটা, এই জায়গাটা কিন্তু প্রতি বছর লাইট দিয়ে খুব সুন্দর সাজায়। এবছরও কিন্তু বেশ সুন্দর লাইটিং দিয়েছে, দেখতে বেশ ভালো লাগে। এটা কিন্তু ওদের 149তম বর্ষ, পরের বছরই কিন্তু 150তম বর্ষ, মানে একটা বিশাল বড় কিছু হতে চলেছে। এখানে একটা স্টেজ করা হয়েছে, তার কারণ আজকে এখানে উদ্বোধন আছে। আর এই হলো এন্ট্রান্সটা, খুব সুন্দর কিন্তু লাইটিং করা হয়েছে। ও পাশে একদম পুরো শ্মশান অব্দি কিন্তু লাইটিং করা হয়েছে, জায়গাটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। এখানে যদি এখন অনেক লাইট লাগবে, লাইট লাগানোর কিন্তু কাজ এখনো চলছে, যেটা বললাম কিছুক্ষণ পরেই কিন্তু উদ্বোধন। আর চলো আগে যাই, তোমাদের একটু মায়ের দর্শন করাই। যেটা বললাম এখানে লাইটিং এর কাজ কিন্তু এখনো বাকি আছে, আস্তে আস্তে লাইট গুলো লেগে গেল, খুব ভালো লাগবে। তোমরা আজকেও আসতে পারো, আবার কালকেও আসতে পারো, কিন্তু কোনো অসুবিধা নেই। ছটার মতন আজকে মনে হয় সাতটা নাগাদ হবে। জায়গাটা সাজানোর পরে কিন্তু দেখতে সুন্দর লাগছে, বাইরে কিন্তু আরো লাইটিং লাগানো বাকি আছে, উপরটাও কিন্তু খুব সুন্দর লাগানো হয়েছে। আর এখানে কিন্তু এই যে এন্ট্রান্সের জায়গাটা দেখছো, এই জায়গাটা কিন্তু আরো সুন্দর করে সাজানো হবে।
আরো প্রচুর এখানে একটা স্টেজ হয়, আরো প্রচুর কিন্তু লাইট টাইট লাগানো হয়। এখান থেকে আমরা আস্তে আস্তে ভিতর দিকে যাচ্ছি, আর এখানে কিন্তু তোমার প্রচুর 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 লাইটিং হয়। আর এই চত্বরের কিন্তু একটা খুব বিখ্যাত পুজো, যেখানে মায়ের কিন্তু নটা আলাদা আলাদা রূপ আমরা দেখতে পাই। এখন সময় যদি দিকে এখন হয়েছে প্রায় 5:15, আজকে হলো 29 তারিখ মঙ্গলবার। চলো আস্তে আস্তে আমরা একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে দেখাই আর পুজো কেমন হয়েছে, মায়ের আলাদা আলাদা যে রূপ তারও তোমাদের দর্শন করায়। জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এটা হলো পূর্ব পুটিয়ারি যুবক সমিতি, যেখানে নব কালী মায়ের পুজো হয়। মায়ের এখানে নটা আলাদা আলাদা রূপ আছে। প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ভারত মাতা, আর ভারত মাতার পিছনে কিন্তু মা কালীর সেই রূপ দেখতে পাচ্ছি। আর চারিদিকটা যদি দেখো কিছুটা এরকম হয়, মায়ের আলাদা আলাদা রূপ দেখতে পারি আমরা। আর উপরে কিন্তু তোমার খুব সুন্দর একটা ঝাড়বাতিও লাগিয়েছে। এক এক করে তোমাদের দেখা, এখানে দেবী মহাভৈরবী আছে, মায়ের মূর্তিগুলো যদি দেখো মায়ের মূর্তিগুলো কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়। প্রতি বছরই আমি এখানে আসি, দেবী রুদ্রাণী, এই হলো দেবী রুদ্রাণী রূপ। তারপর আছে বৈষ্ণো দেবী, তারপর এদিকে চলে আসছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ষোড়শী দেবীর পূজার মন্ত্রে শারদা মাকে পূজা করলে তারই একটা মুহূর্ত কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। পাশে যদি দেখি এখানে কিন্তু আয়ান ঘোষ ও রাধারানীর কৃষ্ণগলি দর্শন, সেই মুহূর্ত কিছুটা এখানে তুলে ধরা হয়েছে। তারপর এখানে আছে দেবী ক্ষেমাঙ্করী, ক্ষেমাঙ্করী, স্বামী বিবেকানন্দের শারদাবায়ের মধ্যে দেবী জগদ্ধাত্রী দর্শন। বাহ, খুব সুন্দর লাগে, বিউটিফুল। পূর্ব পুটিয়ারি যুবক সমিতি নব কালী পূজা কমিটি, এটা হলো তার 74তম বর্ষ। আর এখানে গেলে তুমি পুরো মায়ের পুরো যে রূপটা সেটা দেখতে পারবে। আমি একটু কাছ থেকে তোমাদের দেখাই, খুব সুন্দর করে কিন্তু এখানে মাকে সাজানো হয়, আর মায়ের মুখখানা দেখবে বিউটিফুল, সাজগোজ সব কিছুর পরে। আর এত সুন্দর মালাটা পরানো হয়েছে, মাকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। তোমরা যদি এই মেট্রো স্টেশনে একদম কাছে থাকো তাহলে কিন্তু এই পুজোটা তোমাদের একদম কাছে হবে। দক্ষিণ কলকাতা মালগঞ্জ থেকেও কিন্তু অনেকটাই কাছে, আর নেতাজি থেকেও কিন্তু অনেকটাই কাছে। আর যে কাউকে বলবে পান্ডাল কালী পুজো, তারা কিন্তু তোমাদের ডেফিনেটলি রাস্তাটা বলে দেবে। অপরূপ সুন্দর লাগছে কিন্তু মায়ের মূর্তিটা, তাই না?